আমরা কি করি, আমরা তো ইংলিশ মোটামুটি খবর রাখি, বাংলা খবর রাখি, কিন্তু আরবি খবর রাখি। আরবি শুধু খবর রাখি জিলহজের গুলো, কয় ঈদ কবে, আর রমজান মাসে আরবির খবর 100%। তা কয় রোজা গেল রে, কয় তারাবি গেল, আজকে কয় তারিখ, কথা ঠিক কি না? প্রিয় ভাইরা, আরবি হিসাব জানা আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার জন্য আরবি মাস গণনা করা এটা হচ্ছে ওয়াজিব। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, সর্বোপরি আমার হিসাব হবে আরবি। কিন্তু আমরা আগে মাদ্রাসায় আরবিতে এই যে যে ইয়া আছে কি বলে এটাকে, হাজিরা, হাজিরাটা আমরা আরবিতে দিতাম। এখন আর আরবিটার ভিতরে দেই না, সব ইংলিশে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা তো দুনিয়াতে, আর আল্লাহ তাআলার আরবি ভাষা হচ্ছে দুনিয়াতে, আসমানে, জমিনে, জমিনের নিচে যত জায়গায় আছে, মানুষ মরবে আল্লাহ তাআলা ওখান থেকে জান্নাত পর্যন্ত আরবি ভাষার ব্যবস্থা করে দেবেন। এই হিসাবটা আমাদের নাই। আজকে থেকে নিয়ত করেন যে আরবি মাসের হিসাব এবং গণনা আমরা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আশুরা, আশুরাটা কি, মুহররম মাসের ফজিলত কেমন? আমি যে হাদিস তেলাওয়াত করেছি এবং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যে রোজা রাখো, এই রোজার ইতিহাস এবং ঐতিহ্যটা কি? তোমাদের উপর কি রোজা একবারে ফরজ করে দিয়েছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে কবল, কবল শব্দের অর্থ হচ্ছে পূর্বে, যে রমজানের রোজা ফরজ করার পূর্বে আল্লাহ তাআলা আশুরার রোজাকে সমস্ত নবীগণদের উপরে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, পড়েন না, ঘুমান ঘুমান ঘুমান, সুবহানাল্লাহ পড়ে লাভ কি? কয় ডিউটি করে আসছি, আবার ডিউটিতে যাবো, মাঝখানে দেড় ঘন্টা সময় খুতবার সময় পুরাটা ঘুমামো, বাসায় গিয়ে খামো, পরে ডিউটিতে যাবো, রেস্ট হয়ে যাবে। মসজিদ ঘুমানোর সব থেকে নিরাপত্তা জায়গা, ঠিক না? দেখবেন বসলেই ঘুমায় যায়, বসলেই ঘুমায় যায়, আসে না নাই। আমার বয়ানের সময় ঘুমাইতে পারে না, কারণ কুদাকুদি একটু বেশি হয়, তো মানে সুবহানাল্লাহ ঠেলাটাও বেশি পড়ে, আবার ঠিক ব্যাঠিক এগুলোর ঠেলাটাও বেশি পড়ে। এই জন্য অনেকেই ইশকাল করে, কয় হুজুর আপনার বয়ানে ঘুমাইতে পারি না। তো বয়ানকে ঘুমানোর জন্য বলেন, বয়ানকে করে ঘুমানোর জন্য না, নিজে বুঝে মানুষকে বোঝানোর জন্য? প্রিয় ভাইরা, বয়ানের সময় ঘুমানো যাবে না। কেউ যদি ঘুমায়, কেউ যদি হেলান দিয়ে ঘুমায় এবং নাক ডাকে, তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে। কি হবে? রোজা নষ্ট। অনেকেই আমরা দেখি যে একবারে বৈশা নাকের ডাকাডাকি উঠে যায়, আবার আমি এসে দাঁড়াইছি, ইমাম সাহেব দাঁড়াইছে, পিছনে এসে আল্লাহু আকবার বলে নিয়াত বাইন্ধা ফেলছে, নামাজ হবে? বলেন বলেন না, নামাজ হবে? বৈশা আছেন দেখি, নামাজ হবে? হবে না। কথা বলবেন, জোরে জোরে কথা বলবেন। তো আমাদের উপর রোজা ফরজ করার পূর্বে কোন রোজা ফরজ ছিল? আশুরার রোজা। কিসের রোজা? জোরে বলেন, কিসের রোজা? কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের রবের পক্ষ থেকে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, নবুয়তি পেয়ে গেলেন, নবুয়তি পাওয়ার পরে মানুষদেরকে যখন বোঝাচ্ছেন, বুঝাইতে বুঝাইতে রাসূলের সাহাবীদের সংখ্যা যখন ক্রমে ক্রমে বেড়ে বেড়ে চলছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখা যে ফরজ এই বিধানটা আল্লাহ করে দিলেন। যখনই রোজা রাখা ফরজ, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজাকে মুসলমানদের জন্য হালকা করে দিলেন। এবং আপনারা জানলে খুশি হবেন, অন্য অন্য নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ। তাহাজ্জুদের নামাজ পড়া কি ছিল? ফরজ। কিন্তু আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা পাঁচক্ত নামাজকে ফরজ করে দিলেন মেয়ারাজের রাত্রে, তখন আল্লাহ তাআলা তাহাজ্জুদকে উম্মতে মুহাম্মাদের জন্য নফল করে দিয়েছেন। যদি ফরজ থাকতো খবর ছিল, তাদের ফজরের সময় আজান শুনে ঘুম ভাঙে না, তাহাজ্জুদের ঘুমটা ভাঙবো কেমনে? তা ঘুমাই তো তিনটা বাজে, ফেসবুক টেসবুক চালায়া মোটামুটি অনলাইনের যতটুকু হক আছে সব হক আদায় করার পরে লাস্টে আমরা যখন ঘুমাই, তখন কয়টা বাজে? দুইটা বা তিনটা, ফুল তাহাজ্জুদের রক্ত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তাহাজ্জুদ না পড়ে সে কখনো ওলি হইতে পারবে না। কি হইতে পারবে না? ওলি হতে পারবে না। এই জন্য তাহাজ্জুদের নামাজ গুরুত্বের সাথে খুব যত্নের সাথে পড়তে হবে। কখনো যদি দেখেন যে রাত দুইটার সময় ঘুম ভেঙে গিয়েছে, মনে মনে ভেবে নেবেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে মাফ করার জন্য বারবার ডাকছেন, তাহাজ্জুদের মসল্লায় দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির বর্ণনায় বলেন যে বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়াবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ আমি জালেম, আমি জুলুম করেছি, আল্লাহর কাছে যখনই বলবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, যখনই ঘুম ভাঙবে মোবাইলটা হাতে নিয়ে জারে ফোন দেওয়ার দরকার ফোন দেবো, না হলে ফেসবুকে ঢুকে দেখবো কেউ বাচ্চা টাচ্চা পারছে নাকি। কি করবো? ফেসবুকে ঢুকবো? গার্লফ্রেন্ডে ফোন দেবো? কি করবো? আসে বলবো না আসে। কি করবেন? তাহাজ্জুদের মসল্লায় দাঁড়ায় গেলে খুশি হবেন কে? যে আপনাদেরকে প্রতি সপ্তাহে বলতে আগে বসেন, আগান 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 আগে বসেন, কোনো ফাঁকা রাখবেন না, যেখানে ফাঁকা থাকবে সেখানে শয়তান ঢুকবে। লকডাউন শেষ না? লকডাউন শেষ হইলে আর কোথায়? স্বাস্থ্যবিধি তো মানায় আছে, আসেন আগে আসেন, জায়গা নাই। আল্লাহ, তাশুরার রোজা রাখা আমাদের রাসূল আসার পূর্বে কি ছিল? ফরজ ছিল। আমাদের রাসূল আসার পরে কি? দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ হয়ে গেল, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আশুরার রোজাকে নফল করে দিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আচ্ছা, আমরা যে আশুরা মুহররমকে চিনি একটা ইতিহাসকে, বিশেষ করে একটা ইতিহাসের কারণে আমরা আশুরাকে চিনি। কোন ইতিহাস? কারবালার ইতিহাস। কিসের ইতিহাস? কারবালার ইতিহাস। হাসান হুসাইন, এই যে একটা ইতিহাস, একজনকে বড় করতে গিয়ে ইয়াজিদকে গালি দিয়ে ফেলায়, আবার ইয়াজিদকে বড় করতে গিয়ে মুয়াবিয়াকে গালি দিয়া ফেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল আপনি জানাইয়া দেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন, আপনাকে ঈমানের সাথে যারা দেখেছে, যারা ঈমান গ্রহণ করেছে তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমার উপরে খুশি, তারা মরবে, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কারণ আপনি একজনকে খুশি করার জন্য আরেকজনকে গালি দেন কেন? প্রিয় ভাইরা, এইসব বিতর্কিত আলোচনা আমি কখনো করিও না এবং এগুলো করতেও চাই না। ইয়াজিদ এবং মুয়াবিয়ার যে ইতিহাসগুলো, তবে আমাদেরকে সঠিকটা বুঝতে হবে, ঠিক না? আমরা কাউকে গালিও দেবো না, আমরা কাউকে কাফেরও বলবো না, আমরা কাউকে মুনাফিকও বলবো না, আমরা কাউকে জালেমও বলবো না। পারবো না ইনশাআল্লাহ? যারা জালেম তাদেরকে জালেম বলতে পারি না, যারা সাহাবি ওদেরকে জালেম বানায়া নিজে মুশরিক হয়া নিজে বেঈমান হয়ে মারা যাইতেছে। এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে এই যে একদল আছে না ছুননি, গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের যে ভক্তবৃন্দগুলো আছে, এই যে এরা এগুলো নিয়ে লাফালাফি ফালাফালি বেশি করে। আপনারা আমারে বলেন, ইয়াজিদ যদি, আল্লাহ মাফ করুক, ইয়াজিদ যদি বেঈমানও হয়, ইয়াজিদ যদি হুসাইনকে মেরেও থাকে, হাসানকে মেরেও থাকে, বলেন ইয়াজিদকে আমি যদি গালি দেই আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? আবার ইয়াজিদকে আমি যদি কাফের না বলি মুমিন বলি, আল্লাহ কি আমার জান্নাত দেবে? এই জন্য নিজের জীবনের হিসাব মিলাই, আমার উপরে কেউ জুলুম করছে আমি তার মাফ করে দেই, গুণটাকার মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমারে কেউ গালি দিছে আমি আল্লাহর উপরে ইস্তেকামত করে তার উপর থেকে চলে আসে, তার সামন থেকে চলে আসি, বিনিময়ে তারে কী দেবো? তাই মা সালাম, তার সঙ্গে যখন দেখা হবে তখন যদি সালাম দেয় আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, তোমাদের মহাব্বত বাড়ায় দেবেন কে? আল্লাহ। এটা আল্লাহর আওয়াজ, জোরে বলেন কে? আল্লাহ। ঘুমানো যাবে না, জোরে জোরে কথা বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ? আর যেন একবারও না বলতে, কেউ বসে থাকবে না, যে বসে থাকবে হ্যাঁ ভাববেন আজকে ইয়াজিদের দল। কিসের দল? আমার প্রিয় ভাই, না আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের বাদশাদেরকে দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবী দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলা আদেশ করে ফেললেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি হিজরত করে মদিনায় চলে যান, আপনি যদি হিজরত করে মদিনায় চলে যান, আমি আল্লাহ তাআলা মদিনার জমিনের ভিতরে ইসলামকে কায়েম এবং কিয়ামত পর্যন্ত দায়েম করে দেব। কারে দায়েম করবে, কায়েম করবে? ইসলামকে। ইসলামরে প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। এটা আওয়াজ, এর লেগে তো আমার বয়ান বের হচ্ছে না আজকে। ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। একটু মোটামুটি হয়েছে, আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এক সপ্তাহে যে জং পড়ে না, এই শুরুতেই জংগুলো একটু ছাড়তে হয়, পরে আবার যখন সময় শেষ হয় মানে 50-55 বেজে যায় তখন আপনাদের সুবহানাল্লাহর আওয়াজও বেশি, ঠিক ব্যাঠিকের আওয়াজও বেশি। মানে কি, এক সপ্তাহে যে জং ছিল এই জংগুলো 20 মিনিটে গেছে, আর বাকি 15-20 মিনিট হচ্ছে বয়ান। প্রিয় ভাইয়েরা, জং চলে গেছে তো? বলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি যখন মদিনার জমিনে পদার্পণ করবেন, আপনি যখন মদিনায় যাবেন, মানুষগুলো আপনার উপরে এত সন্তুষ্ট থাকবে, ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় বলে, তালা আল বদরু আলাইনা, সূর্য উদিত হয়েছে, তবে এই সূর্য আসমানে নয়, এই সূর্যটা মক্কা থেকে মদিনায় আগমন করেছেন। বলেন, তো সূর্য যখন উদিত হয় তখন অন্ধকার থাকে নাকি আলোয় রূপান্তর হয়? মক্কা মদিনার ভিতরে যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন তখন পুরো মক্কা এবং মদিনার ভিতরে আলো জ্বালায়া দিলেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মক্কা থেকে মদিনায় আসার পরে বিশ্বনবী দেখলেন ইহুদি নাসারা খ্রিস্টানগুলো রোজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন না ইহুদি, তাদেরকে ডাক দিলেন না খ্রিস্টান, তাদেরকে ডাক দিলেন না মুনাফিক, তাদেরকে ডাক দিলেন না কাফের, তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি, হে আমার ভাই, তোমরা যে রোজা রাখো, আশুরার রোজা রাখো, 10 তারিখের যে রোজা রাখো, এটা তোমরা কোথায় পেয়েছ? ইহুদি সম্প্রদায় বলল, নাসারা সম্প্রদায় তাদের নবীর কথা বলল, ইহুদি সম্প্রদায় তাদের নবীর কথা বলল। বনি ইসরাইলরা বলল, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে রোজা রাখি, এই রোজা যে রাখি, এই রোজার দিন আমরা কেন রাখি জানেন? আমাদের নবী মুসা আলাইহি সালামকে আল্লাহ তাআলা 10-এ আশুরার দিন ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নীল নদ পার করে আল্লাহ তাআলা নবী মুসার মাধ্যমে দিনকে আল্লাহ কায়েম করে দিয়েছেন। আমরা রোজা রাখি ফেরাউন জালেমের কাছ থেকে, আমরা আমাদের নবী মুসা 10-এ আশুরার দিন মুক্তি পেয়েছে। ফেরাউন আমার নবীর উপরে এমন ভাবে জুলুম করত, ফেরাউন তো বলেই ফেলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ পড়বেন না, ফেরাউন বলেছিল আমি তোমাদের বড় খোদা, ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন। ফেরাউন 550 বছর পর্যন্ত তার একটা কাশি হয় নাই, সে কখনো নাকের ভিতরে সর্দি জমা হয় নাই, তার কখনো জ্বর হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন। ফেরাউনকে আল্লাহ তাআলা এত ছাড় দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছেন, যুগের ভিতরে যারা ফেরাউন আছে, যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর বিরোধিতা করে, যে সমস্ত লোকেরা মদ জুয়া নিয়ে পড়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে ছাড় দেন, সময়ে সময়ে ছাড় দেন। তবে একবার যদি গলার ভিতরে রশি লাগে, 20 বছর আগে যত আকাম কুকাম করছে সব কিছু জহের করে আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি করেন, ঠিক না? গুমান কেল লাগে। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহি সালামের উপরে ফেরাউন যেভাবে জুলুম করেছে, ফেরাউনের জুলুমের ভিতরে একটা বড় জুলুম হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ফেরাউন নষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ছিল না, ফেরাউনের একটা কথা ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এখন বলেন, কেউ যদি তাওরাতের জ্ঞান রাখে সে কি ফেরাউনে মানবে? কথা কয় না, মানবে? কেউ যদি কোরআনের জ্ঞান রাখে সে কি ফেরাউনে মানবে? আসমানি যে কিতাবগুলো আছে এগুলোর জ্ঞান যদি কেউ কেউ যদি জানে তাহলে ফেরাউনকে মানবে না। এই জন্য ফেরাউন শিখ ঘোষণা দিয়ে দিল, আমার রাষ্ট্রের ভিতরে কোনো পড়াশোনা লাগবে না, আমার রাষ্ট্রের ভিতরে যেই পড়াশোনা করবে তার শাস্তি হবে, তার পিতামাতার শাস্তি হবে। মানুষগুলো মূর্খ হওয়া শুরু করে দিল। যখন জাহেলিয়া ছড়ে পড়ল, ফেরাউন আস্তে আস্তে নিজের প্রতিভাকে বিকাশ করতে লাগলো, ফেরাউন আস্তে আস্তে নিজের ভাবভর্তি মানুষের সামনে উপস্থাপন করল, ফেরাউন নিজের জীবনের শুরুতে একটা কাজ করতো, এটা হচ্ছে গোরস্থানের ভিতরে দারোয়ান ছিল, কি ছিল?
এবং ফ্রাউন তরমুজ কম দামে আনতো এবং বেশি দামে বিক্রি করতো, বলেন এই যুগটা এখন আছে না নাই? ফ্রাউন যে কাজটা করতো ওই সময় আরবের ভিতরে যে টাকা ছিল এই টাকা ফ্রাউন এক পয়সা করে কিনতো, অর্থাৎ যে ওদের যে টাকাটা এই টাকার একটা করে পয়সা দিয়ে কিনতো এবং সাত পয়সা করে বেচতো, কয় পয়সা? এবং কেজি ভাও বেচতো, কি ভাও? একটা তরমুজ ধরেন 5 কেজি আছে, হ্যাঁ কিনছে কত দিয়া? 4 আনা দিয়া, কেজি প্রতি 3 পয়সা, কয় পয়সা? এখন তো একই অবস্থা, আমরা দেখি লঞ্চে করে তরমুজ আনে 20 টাকা 30 টাকা করে, মাওনা আইসা বিক্রি করে 70 টাকা কেজি, ঠিক কি না? এটা কার শাসন আমল? হ্যাঁ, আমার জেলে পাঠানোর ভাও করতেছেন। এই কাজটা করতো কে? ফ্রাহুন। এখনকার যুগের ব্যবসায়ীরা এই সমস্ত কাজ করে কি না? এখন ওর ব্যবসার সাথে এদের ব্যবসার মিল আছে না নাই? ফ্রাউনের 1 নম্বর এইটা হচ্ছে মানুষকে ভোগান্তি দিত, কয়েকদিন পর পরে লকডাউন দিয়ে দিত, কি করতো? কথা কয় না, কি করতো? বানায় বলতেছি তা আপনারা কথা কন না কে? লকডাউন কিভাবে দিত? কয় অমুক বছর, কয় মুসা নবী দুনিয়াতে আসবে, কয় কেউ বাচ্চা নিতে পারবি না, লকডাউন। এই যুগে তো লকডাউন হচ্ছে রাতের বেলায় সারা রাত স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবে, দিনের বেলায় বাসের ভিতরে অফিসে যাওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রেখা 4 সিটের ভিতরে 2 জন যাবে, ঠিক কি না? আর ফেরাউনের শাসনামল ছিল কয় স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না, যদি স্ত্রী যদি সন্তান প্রসব করে, যদি ছেলে সন্তান হয় তাহলে ওই স্ত্রীকে হত্যা করে ফেলতো, যদি মেয়ে প্রসব করে তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণ পুরস্কার দেওয়া হতো। ফেরাউনের শাসনামল ছিল এইটা লকডাউন, মানুষকে ভোগান্তির ভিতরে ফেলানো, এটা ছিল কার অভ্যাস? ফেরাউনের অভ্যাস। নবীকে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন, মুসা এবং হারুন গিয়া একসঙ্গে বুঝাইতে লাগলো, তারা বোঝে না। ফেরাউন বারবার বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফেরাউন যখন এইরকমভাবে জুলুম করতেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি এই নদী পার হয়ে অমুক জায়গায় ভ্রমণ করেন, অমুক জায়গায় চলে যান, ওই জায়গায় আপনাকে আমি শান্তির জীবনের ব্যবস্থা করে দেব। ফেরাউন পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে যে লাঠি দান করেছিলেন, এই লাঠি দিয়ে যখন পাহাড়ের ভিতরে বাড়ি দিত, আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা পাহাড়ে করে দিতেন। হযরতে মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় চলে আসলো, সাথে সাহাবীরা, মূসা আলাইহিস সালামের সাহাবীরা, অনুসারীরা, অনুরাগীরা সঙ্গে আছেন হারুন আলাইহিস সালাম। পিছনে ফ্রাউন ধাওয়া করতে করতে সমুদ্রের কিনারায় চলে আসে। এই দিনটা ছিল 10-এ আশুরার দিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ সামনে তো সমুদ্র যাবো কেমনে? হারুন চিল্লাইতে লাগলো, হারুন আলাইহিস সালাম চিল্লাইতে লাগলো, নবী মুসা আপনার সঙ্গে আপনার দিন মেনে আপনার দিনের উপরে এসেছি, আপনার আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছি, আপনার আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন, এখন বলেন আমি আমার উম্মত নিয়ে পালাবো কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে রক্ষা করবেন কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা মুসাকে বললেন, বাহরাইনি নদীর ভিতরে আপনি আঘাত করেন কি দিয়া? আসা লাঠি দিয়া। যখন নদীর ভিতরে সমুদ্রের ভিতরে আঘাত করলেন, আল্লাহ তাআলা প্রতিটা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন দেখলো বাপ দাদাই রাস্তা বানিয়ে গেছে মনে হয়। ফেরাউন আসে দেখতেছে বাপ দাদার খানদানি রাস্তা পানির ভিতর দিয়ে, বলতেছে কয় আমার উম্মতের দল সম্প্রদায় শোনো, এইটা আমার অবদান, আমি পানির ভিতরে রাস্তা বানাইছি, এটা আমার অবদান। আল্লাহ তাআলা বলেন, ঢোক, তারপরে তোর ব্যবস্থাটা করতেছি। ফেরাউন যখন দলবল নিয়ে চলে গেল, ফেরাউন যখন ঘোড়ার ভিটের উপরে উঠে যখন চলে গেল, একটু সামনে গিয়েছে, ঘোড়া সামনের দিকে আগায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অন্য ঘোড়াগুলোকে পাঠায় দিলেন, ঘোড়াদেরকে মনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিলেন, তোমরা পার হয়ে যাও। যখন মধ্যবর্তী স্থানে গেছে, ফেরাউন পিছে পিছে আসতেছে, কারণ নেতারা অনেক সময় সামনে যায়, অনেক সময় পিছনে যায়। নেতাদের অবস্থা হলো সুবিধা ভোগ করবে যখন কষ্টের ভিতরে পড়বে, যখন কর্মীরা কষ্টের ভিতরে পড়বে তখন তারা এসি রুমে বৈশা বৈশা টিপির ভিতরে এসে কী করবে? আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন এরকম সবগুলোরে পাঠায় দেয়া পিছনে পিছনে যাইতেছে, আল্লাহ তাবারক তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল
পানিকে বলে দাও পানি যেন ফ্রাউনের এই পাশ থেকে বন্ধ হয়ে যাইতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রাউনকে যেদিন মারলেন, তার দলবল কাফের ওজির নাজিরদেরকে যেদিন মারলেন, ওই দিন ছিল দশে আশুরা। ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের নবী মূসা এই দশে আশুরার দিন বেঁচেছেন, দশে আশুরায় ফ্রাউনের জালেম ফ্রাউনের কাছ থেকে আমাদের নবী বেঁচেছেন, এই জন্য শুকরান আমরা রোজা রাখি আশুরার দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যতটুকু মূসা নবীর পুত্রের হকদার, এর থেকে শতগুণ আমরা হকদার, কারণ মূসা আলাইহি সালাম নবী, আমিও নবী, ভাই ভাইয়ের প্রতি হক বেশি রাখে। সুতরাং সাহাবীরা তোমরা শুনে রাখো, দশে আশুরার দিন আমরা রোজা রাখবো, তবে একটা রোজা নয় দুইটা রোজা রাখবো। কয়টা রোজা? কারণ একটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে মিলানো হয়ে যাবে, আর যুগের ভিতরে সব থেকে খারাপ, সব সময় খারাপ থাকবে ইহুদিরা। ইহুদির সঙ্গে যারা তাল মিলায় চুলের কাটিং দিবে, তাদের হিসাব নিকাশ ইহুদির সন্তানদের সঙ্গে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ কোয়েন আমার প্রিয় ভাইরা, এটার জন্য সুবহানাল্লাহ কয়? ইহুদির সঙ্গে আপনার হিসাব হবে, এটা সুবহানাল্লাহ কয়? কি কবেন আর জোরে কন কি বলবেন? আমি যদি বলতাম সাহাবীদের সঙ্গে আপনার হিসাব হবে, রাসূলের সঙ্গে আপনি জান্নাতে যাবেন, তখন কি বলতেন? নাউজুবিল্লাহ, কি বলতেন? জোরে বলেন পাবলিক তো মারাত্মক হয়ে গেছে, আমাদের থেকে ফতুয়া বেশি জানে। হুজুর আমার সুবহানাল্লাহ, আমি কম, আপনি চিল্লান কেল থেকে? রাসূলুল্লাহ বলেন যে বয়ানের ভিতরে যখন সুবহানাল্লাহ আসে, যে যত জোরে সুবহান আল্লাহ বলবে জান্নাতে, তার তত বড় গাছ আল্লাহ লাগাই দেবেন। দেখছেন, এবার একটা আওয়াজ বেশি হয়েছে, কিন্তু সুবিধা তো আছে, সুবিধা না থাকলে তো আমরা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আশুরার দিন রোজা রাখবো কয়টা? একদিনে দুইটা। আশুরুন মানে কত? দশ। আশুরুন মানে কত? দশ। এখন আশুরার দিন যদি দুইটা রোজা রাখেন, তাহলে তো দুপুরবেলা খাইতে হবে, খায় মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক করে রাখতে হবে। বলেন, মাঝখানে খাইলে কি রোজা হবে? এই জন্য আশুরার আগের দিন অথবা পরের দিন, আশুরার আগের দিন অথবা পরের দিন আমরা রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি আশুরা বাদ? আশুরা তো থাকবেই, তার আগের দিন অথবা পরের দিন। অর্থাৎ আমি আপনাদের জন্য একটা সহজভাবে গণনা করে নিয়ে এসেছি, বৃহস্পতিবার অথবা শুক্রবার, অথবা শুক্রবার শনিবার। বিষয়টা বুঝতে পারছেন? মানে শুক্রবারের দিন রোজা রাখতেই হবে, বাধ্যতামূলক নয়, ফরজ নয়। যদি রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি আমি, যে সিয়াম ও আশুরা, যে আশুরার যে রোজা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল্লাহি আইয়ুকাফফিরাত সানাতাল লাতী ক্বাবলা, যে পিছনের এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? এক বছরের গুনাহ আল্লাহ সামনের এবং পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আর যে খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম, আফজলুস সিয়ামি বাদি রমাদান, বাদা রমাদান, এখানে বাদি না বাদ, যারা ওলামা ইকরাম আছেন বুঝবেন, যে আফজলুস সিয়ামি, সব থেকে উত্তম রোজা হচ্ছে শাহরুর রমাদান, রমজান মাসে রোজা রাখা। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, শাহরুল্লাহিল মুহাররম বাদা, যদি বাদি হতো তাহলে তার আগের মাস বা পরের মাস, এবং এটার ফজিলত কম হতো। আল্লাহ রাসূল বলেছেন বাদা শাহরুল্লাহিল মুহাররম, যে মুহাররম মাসের রোজা, রমাদান মাসের রোজা রাখার পরে সব থেকে গুরুত্বপূর্ণ, যে রাখবে তার এক বছর আগের এবং পরের দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আসতে বললেন যে গুণা করেন না? সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আশুরার রোজার ফজিলত গুরুত্ব আছে না নাই? রাখবেন নাকি ছাড়বেন? হ্যাঁ, রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল প্রথম বছরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল একটা রোজা রেখেছিলেন, কয়টা? জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ বলেছেন পরের বছর আমি দুইটা রাখবো, কয়টা? এবং যা কথা তাই কাজ সাহাবা একরাম করেছেন। রোজা কয়টা রেখেছিলেন? দুইটা। এই যুগে যেহেতু ইহুদিরা রোজা রাখে না, ফুকাহা একরাম এবং মুহাদ্দিসিন একরামদের মত হচ্ছে, কেউ যদি দুইটা রোজা রাখতে না পারে তাহলে সে একটা রাখবে, কয়টা রাখবে? এখনকার ইহুদিরা রোজা তো দূরের কথা, মিয়া ইহুদি এবং বৌদ্ধদের যে কথা, বৌদ্ধরাও কিন্তু রোজা রাখতো আশুরায়, কারণ তারা খুব সচেতন, ধর্ম নিয়ে খুব সচেতন, যদিও মিথ্যা ধর্মের উপরে আছে, কিন্তু আমরা মুসলমানরা ধর্ম নিয়ে সচেতন নই। হুজুর যদি একদিন খালি নামাজ সম্পর্কে বয়ান করে, মনে করেন আপনি একজনের রাস্তা বন্ধ করছেন, এখন আমি যদি ওই সপ্তাহে বয়ান করলাম যে এই মেয়ের রাস্তা বন্ধ করা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারো রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না, হ্যাঁ, পরের সপ্তাহ পরের দিন ওই দিনে বিকালে বলবে, হুজুর আমার দিকে চাইয়া চাইয়া বয়ান করতেছে,
যে নামাজ পড়বেন, আমি যদি নামাজের বয়ান করি, নামাজ কিন্তু ফরজ। কারোর জন্য রাস্তা প্রশস্ত করে দেওয়া ফরজ। শরীয়তের সমস্ত বিধিবিধান যে ফরজগুলো আছে, আমি যদি বলি যেমন যার টাকা আছে সে হজ করে না, কৃপণ। আমি যদি বলি কেন হজ করেন না, হজের বিধান বলি, বলবে হুজুর আমার দিকে চাইয়া চাইয়া বলে, কারণ এলাকার যারা বড় লোক এদের সঙ্গে ইমাম সাহেবদের সম্পর্ক একটু ভালো থাকে, হুজুর দোয়া করলে 400-500 টাকার নিচে হাদিয়া দেন আর আপনারা তো 100 টাকা দেন। এই জন্য টাকা যার যেখানে বেশি তার সাথে সম্পর্ক কম না বেশি, কথা কয় না কম না বেশি। এই যে সাকলাইন সাহেবের সম্পর্ক পরিমণির সাথে কেন বেশি, তার কাছ থেকে সুবিধা পেত, টাকা পয়সা বেশি পেত। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত নষ্টা মহিলাদের কথা আমি মসজিদে বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যারা দুনিয়াতে মদের বার খুলবে এবং তাদেরকে যারা লাইসেন্স দিবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর গাফফার এবং কাহারের সামনে জালেমের কাঠগড়ায় গিরে যুবকদের ঈমান এবং আমল নষ্ট করার কারণে, বাংলার জমিনের যুব সমাজকে নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধরে ধরে পাকড়াও করে করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, ওই দিন পালাবার কোথাও কেউ জায়গা খুঁজে পাবে না, ওই দিন পালাবার কোনো জায়গা নেই। সুতরাং আপনারা ভালো হয়ে যান, নেতা যত বড় তার আকাম কুকাম তত বড়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নেতা যত বড় হবে তার আদর্শ তত ভালো হবে। বলেন আমাদের আদর্শকে মুহাম্মদের আদর্শ, ঠিক কি না? মুহাম্মদের আদর্শ এত চমৎকার, আল্লাহু আকবার। মুহাম্মদের কেউ গালি দিছে, মুহাম্মদ হাত বাড়ায় দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক। আর আমার যদি গালি দিত, কী পরিমাণ যে গালি দিতে পারে আমি, ওই সময় আমার বোঝা যাবে আমার অভিজ্ঞতা যে কেমন আছে। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত জিনিস অভিজ্ঞতা নয়, ইসলাম শরিয়ার হুকুম নিয়ে নিজের অভিজ্ঞতাকে সাজাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। কত বাজে? 5 বাজে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আশুরার যে রোজা এবং আশুরার যত সমস্ত বিভ্রান্তিকর আছে, সমস্ত বিভ্রান্তিকর বিষয়কে মতবাদকে এড়িয়ে চলে সামনের দিকে আগাইতে হবে আমার প্রিয় ভাইয়েরা। আর 15ই আগস্ট, এটা কিসের দিন? শোক দিবস। শোক দিবস কথা কয় না, আরে আশ্চর্য, তো আমি তো জিজ্ঞেস করছি আপনাদেরকে, কী দিবস? শোক দিবস। শোক টোক দিবস নয়, মুসলমানদের জন্য কোনো শোক দিবস হতে পারে না। আমাদের কথা হচ্ছে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের কারণে আজকে আমরা 56,000 বর্গ মাইল আমরা কী পেয়েছি, স্বাধীন একটা ভূমুত্র দেশ পেয়েছি। তার একটা অবদান অবশ্যই এখানে আছে। যেমন আমি এখানে আপনাদেরকে একটা আমলের কথা বললাম, আপনারা আমল করলেন, এখন আপনারাই সওয়াব পাবেন, আমি সওয়াব পাবো না, আল্লাহ আমারে সওয়াব দিবে না? তো ওই সময়ে তার কথা শুনে সৌরে উদ্যান না ওয়াইসি সম্মেলনে, ওখানে তিনি যেভাবে ভাষণ দিয়েছেন, দেশ ও জাতিকে যেভাবে জাগ্রত করেছেন, তার কথা শুনে হাজারো লক্ষ বাঙালি তাদের নিজের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো দেশকে স্বাধীন করেছেন। এখন শুধু তাদের জন্য দোয়া করবেন না, এনার জন্য দোয়া করবেন? আমরা দোয়া করব যেহেতু 15ই আগস্টে শুধু তিনিই নন, আরও বাংলার জমিনের ভিতরে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন বঙ্গবন্ধু, জাতির পিতা নয়, আমি স্পষ্ট করে আবারও বলছি জাতির পিতা নয়, বঙ্গবন্ধুকে আল্লাহ তাআলা যেন তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, এই দোয়া আমরা করি সকলে জোরে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, তেনার অবদান ভোলার মতো নয়, তেনার অবদান কিসের মতো নয়, ভোলার মতো নয়। আজকেও যারা দেশের জন্য কাজ করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দেশ ও জাতির জন্য কবুল করে নেন। বিশেষ করে এই যে প্রথম মহরম, একই মহরম আমাদের মসজিদের যার নামে মসজিদটা করা হয়েছে, মরহুম ইয়াকুব আলী, উনি একই মহরম শুক্রবারের দিন, না শুক্রবার ছিল, খুব ফজিলতপূর্ণ একটা দিন এবং মহরম মাসের শুরু। এই দিনে আল্লাহ তাআলা ওনাকে জমিন থেকে বিদায় করে আল্লাহর প্রিয় করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে আল্লাহ তাআলা তেনার কাছে ডেকে নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তেনাকে সাকাল্লাহু ওয়া জান্নাত মাসওয়াহু, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতের উসু মাকাম আল্লাহ তাকে দান করেন, চিল্লায় পড়ে আমিন। এই প্রসঙ্গে তার ছেলে দুই একটা কথা বলবে, আমরা দোয়া ওনার কথাগুলো শুনে ইনশাআল্লাহ সুন্নত পড়ে খুতবা পড়ে আমরা নামাজ পড়ে দোয়া করব। আর একটা হচ্ছে সভাপতি সাহেবের একটা ছোট্ট নাতি, একদম শিশু মানুষ, এই অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তার নেক হায়াত আমরা কামনা করি। আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করে নেক এবং সকলকে আল্লাহ তাআলা দিন ও ইসলামের জন্য কবুল করে নেক। যতটুকু আলোচনা করেছে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।